Waking Bengal, Waking Hospital. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মানুষের অন্যতম জীবিকা জঙ্গলে মধু সংগ্রহ করা বা মাছ কাঁকড়া ধরা এই জঙ্গলে আবার রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ ফলে বাঘে মানুষের সংঘাত লেগে থাকে প্রায় অনেক সময় বাঘের আক্রমণে প্রাণ হারাতে হয় প্রান্তিক মানুষজনকে বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় ১৯৫০ থেকে আজও শুভ সময় সব সময় কাকদেব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে গত কয়েক বছরে বাঘের আক্রমণে প্রান্তিক মৎস্যজীবীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে চলতি বছরে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে ১২ জন মানুষের এদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন এবং জখম হয়েছেন ১ জন লকডাউনের জেরে অন্য কাজ না থাকায় জঙ্গলের ওপর আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছেন প্রান্তিক মানুষেরা কুলতলি গোসাবা বাসন্তী এলাকার উপকূলের মানুষের জীবিকা আজ বড়ই সংকটের মুখে পরিবারের উপার্জনশীল মানুষের মৃত্যুর পর অথই জলে অসহায় পরিবারগুলি স্বামীর মৃত্যুর পর স্ত্রীরা জঙ্গলে যাচ্ছেন পেট বড় বালাই দীর্ঘ বছর ধরে বঞ্চনার শিকার এইসব ব্যাঘ্র বিধবারা গোসাবার শান্তি দাস বা মহারানী দাসের কথায় উঠে এলো সেই বঞ্চনা এবং অবহেলার কথা দুইজনেই স্বামীর মৃত্যুর পর এখন পরিচারিকার কাজ করেন আবার জঙ্গলেও যান হ্যাঁ উনি মাছ কাঁকড়া ধরতে ওনার জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে সব বাচ্চা কাচ্চা ছোট ছিল আমি নিজে আবার মাছ কাঁকড়া ধরতে যেতাম এইভাবে আমি সংসার ধর্ম চালাচ্ছি আমি কোনো হেল্প পাইনি কোনো সরকারি সাহায্য পাইনি কেউ কোনো সাহায্য করেনি আমি এইভাবেই সংসার ধর্ম চালাচ্ছি খুব কষ্ট করে এখনও নদীতে যাচ্ছি কি করব বাচ্চা কাচ্চা এখনও ছোট আছে তাদের এখন তো এই ঘন ঘন তো আপনার এই কয়েক সপ্তাহখানের মধ্যে ৩-৪ জন মৎস্যজীবীকে নিয়ে গেছে হ্যাঁ সেই জায়গা কি মনে করছেন আবার যাবেন এখন না গেলে আমার তো কোনো সরকারি কোনো সাহায্য যোগ্যতা কেউ কোনো দেখতে পাই না আমরা কোনো কেউ দেও না আমাদের তো চালাতেই হবে সংসার যে করে হোক করলি না করলেও তো আমাদের সংসার চলবে না হ্যাঁ আমার স্বামী ও ২০১৯ সালে আমার স্বামী জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয় মাছ ধরতে গেছিলো যাওয়ার পরে আমার মেয়ের বিয়ে হয় মেয়ের বিয়ে হওয়ার পরে ২৪ দিনের মাথায় আমার স্বামী জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয় আমি অনেক টাকা ঋণ দেনা ছিলাম তা আমি সেই টাকা পয়সা শোধ করতে পারিনি এই জন্য জঙ্গলে গেছিল আর আমাদের এইখানে তো জঙ্গল ছাড়া কোনো উপায় নেই আমাদের পেটের দায় আমরা জঙ্গলে যাই আর জঙ্গলে যেয়ে আমার স্বামী ওই ২৪ দিনের মাথায় অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে আমার তো আর সংসারে কাজ করার মতো কেউ নেই আমি ওই লোকের বাড়ি কাজ করি আমার ছেলেটা লোকের বাড়ি কাজ করে করার পরে তা দিয়ে আমাদের চলে না আমিও বনে যাই এখন কাঁকড়া ধরতে কি করবো আমাদের পেটে তো শুনে না আর এই লোকের ঋণ দেনা আমার ছেলেরা তো লোকের ঋণ দেনায় তারা ঘরেই থাকতে পারে না ছেলেরা সবাই এসে টাকা টাকা করে এখন তার বাবা ঋণ করে গেছে তার ছেলেরই তো সবাই এসে বলবে কতদিন আর তারা থাকবে তাদের টাকা দিয়ে আমার ছেলে এখন ওই যা পারে ও তো কোনো চাকরি বাকরি করে না ও তো রোজ মজুরি জোগালে কাজ করে লোকের খেতে দপ্তর থেকে স্বামী মারা যাওয়ার পরে না আমার ১ বছর পরে আমার বলে কি আমার নদীতে এরকম ঘটনা ঘটেনি বলে আপনার কোনো সাহায্য পান আমার কোনো সাহায্যই দেয়নি আর এই বাড়িটা কে দিয়েছিল বাড়িটা ফরেস্টার থেকে উনি বেঁচে থাকতে উনি ফরেস্টার ওইখানে ওই জাল টাল বুনতো উনি ওই ফরেস্টার থেকে এই বাড়িটা করে দিয়ে গেছে কন্ট্রাক্টর দিয়ে আমাদের এইখানে কেউ তো সেরকম সাহায্য করে না আমাদের স্বামীদের নিয়ে গেছে আমার তো ১৯ সালে হয়েছে এরকম কেউ আমার পাশে এসে এখনো দাঁড়ায়নি যে আমার পাশে এসে দাঁড়ায় তো আরো কয়েকজন আছে তাদেরও তো সেই একই অবস্থা একই অবস্থা আমাদের আমরা এরকমই সবাই এই খাল ধারে আছি আমাদের এই গ্রামে ৩জনই আছি তা ৩জনেই একই অবস্থা বাঘের আক্রমণে মৃত্যুর পর সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছে বিভিন্ন সামাজিক সংগঠন এই দাবি বর্তমানে আরো জোরালো হয়েছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয় তবে সব পরিবার হয়তো পায় না সব ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি মানবিকভাবে দেখা হবে
না না দেখুন, এটা যেটা আপনি এর আগেও আমাকে প্রশ্নটা করেছিলেন, আমাদের কিন্তু সরকারের তরফ থেকে হয়তো সবাইকে দেওয়া সম্ভব হয়নি, বেশ কিছু মানুষ পেয়েছে, যেটা পাইনি আমি সেটা দেখছি, তাতে যাতে তারা অর্থটা পেতে পারে বা যারা মারা গেছে তাদের পরিবারে কোনো চাকরি দেওয়া যায় কি না সেই ব্যাপারটা আমি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখছি, এটুকু আপনাকে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।